আসসালামু আলাইকুম রিপন ভাই, আমাকে চিনতে পারলে? ওয়ালাইকুম আসসালাম। আরে সানাউল, তুই শেষ পর্যন্ত তুই ডেলিভারি বয়ের কাজ করছিস? কলেজে তো তুই অনেক বড় বড় লেকচার দিচ্ছিলিস যে অনেক বড় বিজনেস করবি, আর শেষ পর্যন্ত তুই? আরে রিপন ভাই, সেরকম কোনো ব্যাপার না, আমি তো... আরে থাক, আমি তো বুঝেই গেছি, তোকে আর বলতে হবে না, আমি তো নিজেই দেখতে পাচ্ছি। আরে বন্ধু, আসলে কথাটা তো শোন। আরে কি বললি? বন্ধু? তোর মতন সামান্য একটা ডেলিভারি বয় আর আমার বন্ধু? নিজের অকাজটা ভুলে যাস না, এই নে টাকা আর ডেলিভারিটা দে, আর যাই এখান থেকে। আরে আজব তো, ছেলেটা এতটা বদলে যাবে কখনো ভাবতে পারিনি। আরে এ তো খাবারটাও ঠান্ডা পাড়িয়েছে, এর এখনই কমপ্লেন করছি, কলেজে তো অনেক বড় বড় লেকচার দিচ্ছিল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন, আপনার কি অর্ডার লাগবে? আমি পাগল না যে আমি আবার খাবার অর্ডার দিব? এক তো প্রথমেই তোমরা খাবারটা ঠান্ডা পাঠিয়েছো। কিন্তু স্যার, আপনার খাবারটা তো ফ্রেশ ও গরম পাঠিয়েছিলাম, এত তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার তো কথা না। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আর তোমাদের ডেলিভারি বয়টা তো অনেক খারাপ, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, ওকে কাজ থেকে বার করে দাও, না হলে নেক্সট টাইম থেকে আপনাদের হোটেলে আর খাবার অর্ডার করব না। স্যার আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনি যাকে ডেলিভারি বয় ভাবছেন আসলে সে এই হোটেলের মালিক। তুমি এইসব কি বলছো? ওই আবার কবে হোটেলের মালিক হয়ে গেল? আপনি যখন অর্ডারের জন্য কল করেছিলেন, আপনার গলা আওয়াজ শুনে সে বুঝে গেছিল আপনি ওর বন্ধু হন, তাই আপনার সাথে দেখা করার জন্য সে নিজেই খাবারটা দিতে গেছিলেন। আরে তুমি এইসব কি বলছো? যেটা সত্যি আমি আপনাকে সেটাই বললাম। সত্যি কি সানাউল ওই হোটেলের মালিক? ওই অত বড় বিজনেসম্যান হয়ে আমার সাথে দেখা করতে এসেছিল, আর আমি ওর সাথে এতটা খারাপ ব্যবহার করলাম? ভুল তো হয়েই গেল, যাওয়া যাক ওর কাছে, যতই হোক বন্ধু তো আমারই। ওইটার একটা চা। স্যার আমি আপনাকে বারণ করেছিলাম ডেলিভারি না দিতে যাওয়ার জন্য, কিন্তু আপনি দেখা করার জন্য তো অস্থির হয়ে গেছিলেন, দেখলেন তো আপনাকে কীভাবে অপমান করলো। আরে না সেরকম কিছু না, ও আমার অনেক পুরনো বন্ধু, অনেকদিন পর ওর গলার আওয়াজ শুনলাম তো ভাবলাম ওর সাথে দেখা করে আসি। কিন্তু তুমি কীভাবে জানলে যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে? আপনি ওখান থেকে আসার পরে কল করে যাতা কথা বলছিল, আর বলছিল আপনাদের ডেলিভারি বয়টা অনেক খারাপ, আর বলছিল ওই ডেলিভারি বয়টাকে কাজ থেকে বের করে দাও, নাহলে নেক্সট টাইম থেকে আর খাওয়ার অর্ডার দেবো না। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল, তাই আমি সব সত্যিটা বলে দিয়েছি যে আপনি এই হোটেলের মালিক। আরে তুমি এটা কী করলে? ওর যেন খারাপ না লাগে আমি সেই জন্য ওকে বলিনি যে আমি এই হোটেলের মালিক। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি হোটেলেই থাকো, আমার একটু কাজ আছে। আরে রিপন ভাই, তুমি এখানে? আমি তো ভাবলাম তুমি অনেক রাগ করে ফেলেছো। আরে না সানাউল ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম, তুমি আমার সাথে দেখা করার জন্য ডেলিভারি বয় সেজে গেছো, আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে কোনো ব্যাপার না, আমাদের সমাজে ডেলিভারি বয়দের সাথে এরকমটাই হয়, আর তোমার সাথে দেখা করা তো আমার একটা ভুল ধারণা ছিল। আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়েছে, আর আমাকে লজ্জা দিস না প্লিজ বন্ধু, আমাকে ক্ষমা করে দে। বন্ধু বলে ডাকছো আবার ক্ষমাও চাইছো, হয়েছে হয়েছে, আর ক্ষমা চেয়ে লজ্জা দিস না। টাকা শুধু একটা শব্দ না, এর মধ্যে লুকিয়ে আছে বন্ধুত্ব, ভালোবাসা, আত্মীয়তা। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।